ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথমবারের মতো টেস্ট সিরিজ জয়ের খুব কাছে গিয়েও শেষ পর্যন্ত তা পারেনি বাংলাদেশ। এবার কিউদের মাটিতে টাইগারদের সামনে সাদা বলের চ্যালেঞ্জ। তিনটি করে ওয়ানডে ও টি টোয়েন্টি সিরিজ খেলতে ইতিমধ্যে ঢাকা ছেড়েছেন লাল সবুজ শিবির। আগামী 17 ডিসেম্বর থেকে শুরু হবে 3 ম্যাচের ওয়ানডে সিরিজ। এছাড়া 20 ও 23 ডিসেম্বর দ্বিতীয় ও তৃতীয় শেষ ওয়ানডেতে মুখোমুখি হবে দুই দল। অন্যদিকে 3 ম্যাচ সিরিজের টি টোয়েন্টি হবে 27, 29 ও 31 ডিসেম্বর। তবে এর আগে একটি প্রস্তুতি ওয়ানডে ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে টাইগাররা। বৃহস্পতিবার নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে ওয়ার্ম আপ ম্যাচ খেলবে টাইগার বাহিনী। সেই ম্যাচের জন্য ভারত পলি পপিলকে অধিনায়ক করে 12 সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে নিউজিল্যান্ড। মূলত নিউজিল্যান্ডের অঞ্চলভিত্তিক দলের খেলোয়াড়দের নিয়েই গঠন করা হয়েছে এই স্কোয়াড, যেখানে স্কোয়াডে নর্দার্ন ডিস্ট্রিক্ট, অকল্যান্ড ও ওটাগোর 3 জন করে খেলোয়াড় রাখা হয়েছে। এছাড়া ওয়েলিংটন থেকে 2 জন এবং বাকি 1 জন সেন্ট্রাল ডিস্ট্রিক্ট থেকে ডাক পেয়েছেন। নিউজিল্যান্ড একাদশ দেখে নেওয়া যাক। ভারত পপলি, জ্যাকব ভোলা, জ্যাকব কামিং, জয়ফিল্ড, জেমস হ্যাটসন, ড্যারড ম্যাকই, সন্দীপ প্যাটেল, নিকিতা পেরেরা, বেন পোমারে, সম্রাট কিং, কুইন সান্দি ও জামাল উড। প্রিয় দর্শক, বাংলাদেশ কি পারবে নিউজিল্যান্ডের সাথে জিততে? আপনাদের মতামত জানিয়ে দিন ভিডিওর কমেন্ট বক্সে।